গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু ওয়ান নিউ ব্লগ। আজ হচ্ছে 22nd January আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। সকাল সকাল স্নান টান করে একদম রেডি। তো আজ সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। অলরেডি বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি এখন বলবো না, চলো গিয়ে তারপরে কথা হচ্ছে। চলে এসেছি নির্মল কাকুদের বাড়িতে। হ্যাঁ, আজকে এখানে আমাদের পিকনিক, আবারও পিকনিক। তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে খুব তাড়াতাড়ি আমাদের আবার একটা পিকনিক হবে, সেটাই আজকে হচ্ছে। আর আজকের পিকনিকের স্পেশালিটি হচ্ছে আজকে সব কাকুরা মিলে করবে, রান্না বান্না খাবার দেওয়া সমস্ত কিছু কাকুরা করবে। এসেই দেখছি পকোড়া ভাজা হচ্ছে, অতন কাকু আর ছোটনদা মিলে পকোড়া ভাজছে। তো ছোটনদা ভাজছে আর অতন কাকু হেল্প করছে ছোটনদাকে। এই হচ্ছে ছোটনদা, আমাদের আজকে স্পেশাল শেফ। ছোটনদা শুধু একটাই কথা বলে গেল, আমাকে দেখাবি না, আমাকে ভিডিওতে নিবি না। এই গামছাটা কোন কোন জঙ্গল থেকে বের করে নিয়ে আসছো? না না, পুরনো দাও, ঝোল ফোল লাগবে। মা, ছোটনদা গামছাটা দেখেছো? ধরুন 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 বাবা, তুমি আসো, গরম তো করে দাও। হ্যাঁ, সুন্দর বলতে গেলে বড় মনের প্রয়োজন হয়, কাউকে ভালো লাগে সুন্দর লাগে এটা বলার জন্য বড় মনের প্রয়োজন হয়, যেটা ওর আছে বলে তাই ও ভালো আছে, টেস্টি হয়েছে। তোমাদেরকে আরো একজনকে দেখাই, এই যে এই পুচকুটা হচ্ছে গোবিন্দ কাকুর ছেলে। ওকে মায়াপুরে নিয়ে যায়নি, এটা কাছাকাছির মধ্যে পিকনিক হচ্ছে বলে ওকে এখানে নিয়ে এসেছে। টুকি টুকি, ওইটা তোমার না? টুকি হাঁচি দিয়ে দাও, একটা হাঁচি দিয়ে দাও, একটা হাঁচি দিয়ে দাও। তোমার দুটো দাঁত দেখিয়ে দাও, দুটো দাঁত। কি যে গু, দিকে তো রান্না বান্না হচ্ছে তোমাদেরকে দেখালামই, আর আমরা এদিকে সবাই মিলে একটু বেরিয়েছি, চারিদিকটা একটু ঘুরে দেখছি। পাশেই আরেকটা পিকনিক হচ্ছে, সর্ষে হয়ে গেছে। Thank you.
আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, টাটা।